স্কিল জনবল আমাদের রংপুর সিটি কর্পোরেশন নাই, যার কারণে আমাদের টোটাল কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমাদের আমাদের যে চাহিদা অনুযায়ী আমরা করতে পারছি না। কারোর উপর আমরা একটা ভরসা করে যেটা কাজ করব সেই রকম কাজ করতে পারছি না। সবগুলো কাজেই মেয়রকে নিজে হ্যান্ডেল করতে হচ্ছে, তদারকি করতে হচ্ছে। আমার মনে হয় এই অসুবিধাটা ঘুচে যাবে উইদিন শর্ট টাইম, আর হয়তো বা তিন চাই সামনের যিনি পরিষদ আসবে প্রথমে এই জনবল কাঠামোটার উনি গুরুত্ব দিয়ে এই কাজগুলো করবেন। না, জনবল কাঠামো তো অনুমোদন অলরেডি হয়ে গেছে, এটা পাশও হয়ে গেছে। এটা তো জনবল কাঠামো আসার আগে অনেক ভেটিং হয়, অর্থ মন্ত্রণালয়ে যায়, আইন মন্ত্রণালয়ে যায়, অনেক কিছু দেখে এটা হয়। যেখানে কোনো কোয়ারি থাকে আবার ব্যাক পাঠায়, হ্যাঁ এইভাবে করায়। মন্ত্রণালয় তো আর আমাদের মতো না, মন্ত্রণালয় প্রত্যেকটা এক টেবিলে যায় ছয় মাস নাই ডকুমেন্টস, হ্যাঁ ওটা ফ্রিজিং হয়ে গেছে, হবে হচ্ছে, এরকম অনেক ত্রুটি আছে। যার কারণে আমরা কেন্দ্রীয় ত্রুটিগুলো আমি ওপেন নাই করলাম। হ্যাঁ, আমি মনে করি যে এখন জনবল কাঠামো অনুমোদন হয়েছে, অনুমোদিত জনবল স্কিল জনবল যদি থাকে তাহলে রংপুর সিটি কর্পোরেশন তার ডেভেলপমেন্টে অন্য অন্য বিষয়ে অ্যাকাউন্টসে অন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যোগ্য লোকেরা আসবে, সেখানে নেতৃত্ব তারা যোগ্য লোকেরা দেবে, এটা প্রত্যাশা করছি।